আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন কুমিল্লা দাউদকান্দি থেকে শান্ত। আমি দেখতে পাচ্ছি শান্ত একটা কাজ পেয়েছে, $30-এর কাজ। হ্যাঁ শান্ত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি হুম, বলুন। আপনি কাজটা স্যার। কমপ্লিট করেছেন, এখন কি আপনার কি হেল্প লাগবে এই কাজের জন্য? স্যার কাজটা আমি পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু স্যার কাজটা করার জন্য আমার ওয়েবসাইট লাগবে, কিন্তু আমার বাইরের কোনো ওয়েবসাইট নাই। আমি গেছিলাম ওয়েবসাইট এর জন্য, উনি বলতেছে যে আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনো শেষ হয়নি ওয়েবসাইট তৈরি করা। আমি দেখতেছি আপনি কাজটা কাজটা পেয়েছেন কখন? কালকে রাতে স্যার, কালকে ক্লাসের পরে, গতকালকে সাপোর্টের রাতে? পরে। গতকালকে রাতের সাপোর্টের পরে? আচ্ছা জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি শেয়ার করেন। সাপোর্টের পরে হলো তো সাপোর্ট শেষ হতে তো প্রায় একটা একটা বাচ্চার হতে না, জি স্যার, একটা বাজে তারপরে হলো তো আপনার আজকে ডেটে শো করবে, দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। আমাকে মাউস দিন। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমি আমি দেখতে পাচ্ছি আপনি কাজ কমপ্লিট করেছেন একটা। হ্যাঁ, এই জি স্যার, প্রায়োরিটিতে এখন কাজ আছে একটা $30-এর কাজ। জি স্যার, ওকে, এই কাজটা আপনি পেয়েছেন। আচ্ছা, আপনি আগে কাজ করেছেন একটা, তাই তো? কমপ্লিট জি করেছেন স্যার, একটা, ক্যান্সেল হয়েছে একটা, আর এই মুহূর্তে কাজ পেয়েছেন একটা। এটা ক্যান্সেল ক্যান্সেল হয়েছে কেন? স্যার প্রথম কাজটা স্যার আমার দুটা কাছে একজন বাইরে ছিল, তো এটা যখন রিভিশন দেওয়ার জন্য দিছিল, আমি স্যার এটাই করতেছিলাম, ওইটাতে কাজ করতেছিলাম না, এই জন্য ওইটা ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, প্রিন্সেস 7929, জি আর স্যার, যেটা যেটা আপনি কমপ্লিট কমপ্লিট করেছেন কাজটা, এটার জন্য স্যার সেম প্রিন্সেস বাইরে। সেম বায়ার। জি স্যার, তাহলে জি স্যার, আচ্ছা, ওই বায়ার প্রথমে একটা অর্ডার অর্ডার হায়ার করেছিল, এই কোনো একসাথে টার্ম পরিবর্তন হওয়াতে আবার নেক্সট আরেকটা আরেকটা হায়ার করে ওইটা সে বাদ দিয়েছে। তার মানে না এটা স্যার, কোনো, দুইটা হ্যাঁ স্যার দুইটাই একসাথে হায়ার করছিল, তাহলে, একটা ফেসবুক মার্কেটিং আর একটা হচ্ছে স্যার ক্লাসিফাইড এড পোস্টিং। হুম, তাহলে স্যার ওটা যখন রিভিশন দেওয়ার জন্য দিছিল স্যার, আমি ক্লাসিফাইড এড পোস্টিং ফেসবুক মার্কেটিং এর জন্য স্যার ওইটাতে কোনো কাজ করি নাই 2 দিন, এই জন্য ওইটা স্যার ক্যান্সেল করে দিল। আচ্ছা, আপনার সময় ছিল 2 দিন, কিন্তু আপনাকে অর্ডার দিয়েছিল দুইটা দুইটা, না স্যার, ওটা 30 দিনের কাজ ছিল তাহলে না ওইটা ক্যান্সেল হয়েছে কেন? স্যার, ওনার মনে হয় আমার কাজ ভালো হয় না, এই জন্য স্যার ক্যান্সেল করে দিল, ও আচ্ছা, মানে ভালো উনি লাগে না। এবং উনি কি আপনাকে একসাথে একসাথে দুইটা কাজে আপনাকে হায়ার করেছে, তার মধ্যে প্রথম কাজে ওনাকে ইয়া করেছে আপনাকে, মানে প্রথম যে কাজটা দিয়েছিল সে কাজটা ক্যান্সেল করে দ্বিতীয়বার কি? জি আচ্ছা, স্যার, দুইটা কাজ একসাথে দিয়েছে, পরবর্তীতে উনি এখান থেকে একটা কাজ ক্যান্সেল করেছে, তাই তো? ওটা কি জি আপনি স্যার, কাজটা সাবমিট করার পরে নাকি আগে? আগেই স্যার, অনেক আগে। তাহলে তো কাজটা জমা দেওয়ার আপনি আপনি তো সুযোগই পান নাই, কাজ পছন্দ না হওয়ার তো কোনো প্রশ্নই আসে নাই। জি স্যার, যাই হোক, বাইরে হয়তো আপনাকে দুইটা দুইটাতে হায়ার করছে, বাইরে যখন মনে করছে যে না আপনি দুইটাতে করলে হয়তো আপনার দুইটা কাজের থেকে মনোযোগ দেওয়া হবে না, কাজটা কাজগুলো হয়তো ভালো হবে না, তো সেই কারণে আপনি সে একটা অর্ডার ক্যান্সেল করে অন্যজনকে দিয়েছে। জি স্যার, হ্যাঁ আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আপনি প্রথম কাজটা করেছিলেন, প্রথম যেটা ক্যান্সেল হয়েছিল এটা হলো $25-এর কাজ, না $50-এর কাজ। জি স্যার, হ্যাঁ, এরপরে যেটা আপনি কাজটা অ্যাকসেপ্ট করেছে সে কাজটা হলো $25-এর কাজ, সেম বায়ার, এই যে জি প্রিন্সেস, স্যার, এই যে প্রিন্সেস, তাই তো? জি স্যার, আচ্ছা, তাহলে $25-এর কাজ, $25-এর কাজ, তাই তো? এটা $20 কাজ ছিল, আচ্ছা, $5 টিপ, $20-এর কাজ ছিল এবং আপনাকে পাঁচ পাঁচ ডলার ডলার টিপ, টিপ দিয়েছে কাজটা, তার মানে বাইরে জি অতিরিক্ত স্যার, অনেক বেশি খুশি হয়েছে আপনার কাজটা নিয়ে, এবং বাইরে আপনাকে $5 বোনাস দিয়েছে। এখন বোনাস দিয়েছে ভালো কথা, এখানে আচ্ছা 5-স্টার ফিডব্যাকও দিয়েছে, তাই না? জি স্যার, জি স্যার, একটু দেখি, তাহলে প্রথম কাজে বাইরে আপনাকে 5-স্টার ফিডব্যাকও দিয়েছে, বোনাসও দিয়েছে, এটা অনেক বড় একটা পাওয়া। দাঁড়ান, অনেকে হতে দেখতে পাচ্ছে না, আমি সবাইকে একটু দেখাই। প্রথম কাজে ওই যে বায়ার আশঙ্কা করে ওটা কেটে দিয়েছিল, যে দুইটা কাজ মানে একজনকে দিলে হয়তো দুইটা সে ভালোভাবে করতে পারবে না, ওই জন্য আশঙ্কা থেকে সে কেটে দিছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ও কাজটা জমা জমা দিয়েছে এপ্রিলের 2 তারিখে, ডেলিভার দিয়েছে এপ্রিলের 1 তারিখে। হ্যাঁ, তার মধ্যে বায়ার কাজটা নেওয়ার পর 5-স্টার ফিডব্যাক দিয়েছে, তারপর কি এই $5 মানে $20 বেতন দিয়েছে, $5 বোনাস দিয়েছে, টোটাল মিলে $25। ভেরি গুড, তার মানে আপনার কাজের কোয়ালিটিতে বায়ার অনেক অনেক খুশি। আচ্ছা, আমি একটু আপনার পেয়াতে দেখি যে বায়ার কি কমেন্টস করলো আপনার সম্পর্কে এই কাজ নিয়ে। এই কাজ নিয়ে বায়ার কমেন্টস করেছে, হোয়াট আই রিয়েলি লাইক অ্যাবাউট হিম ইজ হি ইজ ভেরি রেসপেক্টফুল অ্যান্ড এগার টু ওয়ার্ক উইথ ইউর প্রজেক্ট।
his communication is wonderful. খুব সুন্দর কমেন্টস করেছেন, ভেরি গুড। আপনি প্রথম কাজ আপনি সফল হয়েছেন। আচ্ছা এখন এখন আপনি যে কাজটা পেয়েছেন এটা আমি দেখি। আমার সাথে যারা সাপোর্টে যুক্ত আছেন আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, ভালোভাবে কাজ করলে ঠিক আছে, ভালোভাবে কাজ শিখেন, ভালোভাবে কাজ করে দেন, এরকম কয়েকটা ফাইভ স্টার থাকলে আর কি, আর কোনো কিছু কোনো কোনো সমস্যা হবে না, আর পিছনে তাকাতে হবে না, অর্ডারও বাড়তে থাকবে, রেটও বাড়তেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আপনি যে অর্ডারটা পেয়েছেন এটা আমি দেখতেছি, $30 অর্ডার। আপনি আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কখন? ভর্তি হয়েছি স্যার ডিসেম্বরের ১৭ তারিখ ১৯ ডিসেম্বর ১৪ তারিখ ১৯ ডিসেম্বর। তাহলে ডিসেম্বর গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এটা এপ্রিল মাস তাই না? কিন্তু চারটা মাস চলে গেল, চার মাসের মধ্যে মাত্র দুইটা গাছ, এতদিন পরে পরে গাছ পেয়েছেন কেন? স্যার আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না। কেন অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিলেন না কেন? গিগ গিগ গুলো পাবলিশ করেছেন কখন? গিগ অনেক আগে পাবলিশ করছিলাম কিন্তু তখন ইমপ্রেশন ভালো আসতেছিল না, তারপরে তার মার্চের মাঝামাঝি আবার এডিট নতুন করে গিগ তৈরি করছিলাম, তারপরে বাইরে রিকোয়েস্ট পাচ্ছিলাম। একদম নতুন করে সবকিছু মানে গাছড়া দিয়ে নতুন করে শুরু করছেন মানে করে থেকে স্যার মার্চের ১৬ তারিখ থেকে ভালোভাবে শুরু করছেন এবং এপ্রিলের ১ তারিখে প্রথম প্রথম কাজ পেয়েছেন এবং আজকে হলো সেকেন্ড কাজ, ভেরি গুড। ঠিক আছে তাহলে আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এই কাজের বায়ার আমি দেখতে পাচ্ছি এপ্রিলের ২০ তারিখ আপনি কাজ পেয়েছেন, $30 কাজ। ওকে আজকে হলো এপ্রিলের ২১ তারিখ, আমি দেখছি তাহলে বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস এর বায়ার, জানুয়ারি ২০২০ সাল থেকে সে কাজ করাচ্ছে। ঠিক আছে তাহলে কাজটা করার জন্য ব্যাকেতে ৬ দিন, আর যে কাজটা করতে হবে পোস্ট ইউর অ্যাডস ইন ইউএসএ টপ ক্লাসিফাইড সেলস ম্যানুয়ালি, ক্লাসিফাইড পোস্টিং এর কাজ। তো আমাকে বায়ারের ইয়াটা দেখান, তার এই ক্লাসিফাইড পোস্টিং এর জন্য আমাদের যা যা লাগবে, বায়ারের ওয়েবসাইটের লিংক, তার প্রোডাক্টের প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন এবং কিওয়ার্ড। প্রশ্ন হলো যে বায়ার ওয়েবসাইট লিংক দেন, এখন আমি কি করবো, তাই তো? লিংকে লিংকের ও বলতেছে লিংকটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, তাই তো? আন্ডার কনস্ট্রাকশন লিংকটা দেন, কিচ্ছু হবে না। অথবা তার কি ফেসবুকের ফেসবুকের পেজ কি আছে? ফেসবুক পেজের কথা স্যার জিগাই নেই একটু, দাঁড়ান আপনি আমাকে দেখান, দাঁড়ান এটা না বায়রের মেসেজ? জি স্যার, বায়র বলছে ওকে ও মনে হয় সম্ভবত কুকুর ছানা বিক্রি করে। জি স্যার। ওকে উই হ্যাভ অ্যান আউটস্ট্যান্ডিং লিটল লিটার ফর সেভেন ওয়েবসাইট পাপিস, ওয়েবসাইট পাপিস ফোর গার্লস এন্ড থ্রি বয়েজ। আচ্ছা মাম ইস আওয়ার ফ্যামিলি পেট হু হ্যাড অ্যান এক্সেলেন্ট এক্সেলেন্ট পেডিগ্রি অ্যান্ড ক্যাসি রেজিস্টার্ড উইথ দ্য মিনি চ্যাম্পিয়নস ইন হার। ওকে ওকে বুঝতে পেরেছি, $300 ডিপোজিট ফর দ্য সিকিউর পাপি অফ দ্য চয়েস, ইমেল এতো হোয়াটসঅ্যাপ এতো অনেক কিছু সেখানে দিয়েছে। ঠিক আছে এভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিকলি দেওয়া যায় না, দিলে তার আইডিটা প্রবলেম হতে পারে। যাই হোক এখানে সে আমাদেরকে প্রোডাক্টের ছবি দিয়েছে, এই কুকুর ছানাগুলো সে বিক্রি করবে তাই না, এই কুকুর ছানাগুলো বিক্রি করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা, ইমেল হলো এটা। হ্যাঁ এইটুকু তো যথেষ্ট আমাদের ক্লাসিফাইড পোস্টিং করার জন্য, আর তো নেই তো, তার ওয়েবসাইটের লিঙ্ক তো ইম্পর্টেন্ট না, ক্লাসিফাইড যারা দেখবে তারা হয়তো ইমেল করবে অথবা ফোন করবে, এটুকু যথেষ্ট। তাহলে প্রোডাক্টের ছবি, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের লিঙ্ক, হ্যাঁ একদম সুন্দর করে সে দিয়েছে টাইটেল ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি ইমেল হোয়াটসঅ্যাপ এবং ছবি, আমাদের ক্লাসিফাইড পোস্টিং করার জন্য এর বেশি কিছু তার লাগবে না। সে দেখেন সে একটা পোস্ট করেছে, দুইটা পোস্ট করেছে, হ্যাঁ মেলের মেলের দাম হলো $1500, ফিমেলের দাম হলো $1750, ডিপোজিট এত নন রিফান্ডেবল। ঠিক আছে হ্যাঁ ক্লাসিফাইড পোস্টিং করার জন্য আপনার লিংকটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না,
আমি যদি bigcrow.com এ কোনো একটা পোস্ট দেখি, আমি কি তার ওয়েবসাইট দেখব? আমি জাস্ট তার ফোন নাম্বার দেখব, তাকে হয়তো ফোন করব না ইমেল করব, ঠিক আছে? জি স্যার। সুতরাং এটা নিয়ে আপনার কোনো টেনশনের কিছু নাই। আপনি বায়ার একদম সবকিছু আপনাকে মানে গুছিয়ে দিয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, ছবি, আপনি জাস্ট কপি করে পেস্ট করবেন। তাহলে বায়ার যখন আপনাকে $30 দিচ্ছে, একদম কমপক্ষে 100 থেকে 120 টাকা করা দরকার। 140 টা প্রশ্ন আছে বলতে 140 টা করেন মনোযোগ দিয়ে কাজ করেন ঠিক আছে বলুন এই কাজ করতে আর কোনো ইয়া হবে প্রবলেম হবে না স্যার আমি কনফিউজ ছিলাম স্যার ওয়েবসাইট চেক করা যাবে ক্লাসে ক্লাসে পোস্টিং এর ভিডিওটা দেখবেন দেখে অ্যাড টু জেড কি সুন্দরভাবে এটা করবেন ঠিক আছে জি স্যার ওকে আর কাছে জমা দেওয়ার আগে ফাইনালি আমাকে আরেকবার দেখাবেন কালকে তারপর বাইরে জমা দিবেন ঠিক আছে আমি স্টপ করে দিচ্ছি।